আপনি কখনো শুনেছেন এই পৃথিবীতে এক প্রকার প্রাণী আছে যাদের শরীরে কখনোই বুলেট ঢুকতে পারে না, বন্দুকের গুলিও এদের কাছে নিষ্প্রাণ? কিংবা আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখান থেকে আপনি দিনে দুইবার সূর্যাস্ত দেখতে পারবেন? এমনও কিছু মজাদার তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। আর যদি এই সকল মজাদার তথ্য আপনার জানতে হয় তবে অ্যানাদার আপডেটের এই ফুল ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। ফ্যাক্ট নাম্বার 10, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সীমার পর উঁচু থেকে পড়ে গেলে মরে যাব। শুধু আপনি আমি নয়, অধিকাংশ প্রাণী পৃথিবীর একটি নির্দিষ্ট সীমার পরে থেকে উঁচু থেকে পড়ে গেলে মৃত্যুবরণ করবে, তা যদি পাখি হয় তবুও। তবে এই পৃথিবীতে একটি প্রাণী আছে যা যত উঁচু থেকেই পড়ুক তাতে তার মৃত্যু হবে না। জি হ্যাঁ দর্শক, আমি পিঁপড়ার কথা বলছি। পিঁপড়ার এই ক্ষুদ্রতা বা অল্প ওজন কিংবা টার্মিনাল ভেলোসিটির জন্য পিঁপড়া কখনোই উপর থেকে পড়লে মৃত্যুবরণ করবে না। এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং থেকেও তাকে ফেলে দিলে সে নির্বিঘ্নে মাটিতে পড়ে হেঁটে যাবে। তবে দর্শক, আপনার জন্য পিঁপড়া নিয়ে এই পর্যবেক্ষণটি করা ঠিক হবে না। দেখা গেল আপনি উপর থেকে ছুঁড়ে ফেলার আগেই পিঁপড়া আপনার হাতের চাপেই মারা গেছে। ফ্যাক্ট নাম্বার 9, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ফ্রাইড চিকেন যেন এক অনবদ্য সম্পর্ক। তবে আমরা অনেকে এগুলো নিয়ে একটু একটু চিন্তা করলেই ভাবতে পারি যে ফ্রেঞ্চ ফ্রাই হয়তো ফ্রান্স থেকে এবং চিকেন ফ্রাই হয়তো আমেরিকা থেকে এসেছে। এমনই ভাবার কথা, কেননা চিকেন ফ্রাই KFC-র আদলে আমেরিকাতে বেশি বিখ্যাত। তবে আমি যদি বলি খাবারটি আমেরিকান নয়, জি হ্যাঁ দর্শক, চিকেন ফ্রাই প্রথম স্কটল্যান্ড আবিষ্কার করেন এবং স্কটল্যান্ডের থেকেই ধীরে ধীরে এই ডিপ ফ্রাই চিকেনগুলো আমেরিকাতে প্রভাব পায়। মিডল ইস্টের দিকে যাওয়ার সময় এই আবির্ভাবটি ঘটে চিকেন ফ্রাইয়ের। তাই দর্শক, KFC যতই ব্র্যান্ডিং করুক, ফ্রাইড চিকেন আসলে স্কটল্যান্ডের খাবার। ফ্যাক্ট নাম্বার 8, আপনি অথবা দেখেছেন এই পৃথিবীর প্রত্যেকটা দেশের সশস্ত্র বাহিনী নানা রকম প্রাণীদের ব্যবহার করে থাকেন, এর মধ্যে কুকুর অন্যতম। কুকুরের দক্ষতা, দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, ঘ্রাণ শক্তি এবং নানা রকম কারণে এদের গ্রহণ করা হয়ে থাকে পুলিশ বাহিনীতে। কিন্তু চায়নার পুলিশ আছে যারা হাঁসকে ব্যবহার করে থাকেন এই কাজেও। জি হ্যাঁ দর্শক, পৃথিবীতে একমাত্র চায়নার পুলিশ বাহিনী আছে যারা কুকুর ব্যতীত হাঁসকেও এইসব কাজে ব্যবহার করে থাকে। কেননা একদল হাঁসকে ছেড়ে দিলেই তারা প্রচুর আওয়াজ করতে সার্থক হয় এবং একদল হাঁসকে ছেড়ে দিলে যে কোনো জায়গায় তাদের জন্য পথ করে নেওয়া সহজ। এই সকল নানা রকম বিবেচনার কারণে হাঁস জায়গা করে নিয়েছে চায়নার পুলিশ দলের কাছে। জুরাসিক ওয়ার্ল্ড মুভিটি এমন কেউ নেই যে দেখেনি, আর যদি সে হলিউড প্রেমী হয়ে থাকে তবে তো কোনো কথাই নেই। তবে এই হলিউড প্রেমী ও ইতিহাসপ্রিয় মানুষদের জন্য একটি মজার খবর রয়েছে। পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রকার প্রজাতির ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে ছোট ডাইনোসর হচ্ছে 16 ইঞ্চির। মাত্র 16 ইঞ্চি দীর্ঘ একটি ডাইনোসরের প্রজাতি রয়েছে যা চায়নাতে পাওয়া গেছে। এই প্রজাতিটির নাম দ্য মাইক্রো রেপ্টর এবং এখন পর্যন্ত খোঁজ মেলা সবচেয়ে ছোট ডাইনোসর এটি, এবং এই ডাইনোসরটি সর্বশেষ খুঁজে পাওয়া গিয়েছে। আর ধারণা করা হয় প্রাপ্তবয়স্ক এই প্রজাতির ডাইনোসরগুলো যদি 16 ইঞ্চির হয়ে থাকে তবে এর বাচ্চাগুলো আরও ছোট হবে। ফ্যাক্ট নাম্বার 6, আমাদের পৃথিবীতে সজারু নামে একটি প্রাণী রয়েছে। এদের কাটাওয়ালা শরীরটি পৃথিবীর অন্যান্য প্রাণীদের থেকে এদের আলাদা করে তোলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে একটি সজারু ক্যাফে রয়েছে। শুধু তাই নয়, ক্যাফেটি ব্যয় সাপেক্ষও বটে। 1000 ইয়েন অথবা 1000 জাপানি মুদ্রার বদলে আপনি ঢুকতে পারবেন এই ক্যাফেতে এবং সজারুদের আদর করতে পারবেন। আপনাকে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যেন এই 1000 ইয়েনের বদলে আপনার গায়ে কোনো সুচ ফুটে না যায়। ফ্যাক্ট নাম্বার 5, বুর্জ খলিফা আধুনিক সভ্যতার এক অনন্য নিদর্শন। এর উচ্চতার জন্য এটি সারা পৃথিবীতে বিখ্যাত। জগৎবিখ্যাত দালানটি আরও একটি কারণে সুপরিচিত, তা হলো বুর্জ খলিফা থেকে আপনি দিনে দুইবার সূর্যাস্ত দেখতে পারবেন। জি হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, দিনে দুইবার সূর্যাস্ত, তাও একই বারে। আর এটি সম্ভব হবে তখনই যখন আপনি বুর্জ খলিফার নিচে দাঁড়িয়ে একবার সূর্যাস্ত দেখবেন এবং তারপর বিল্ডিংয়ের উপরে গিয়ে আপনি আর একবার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। আসল ঘটনাটি হলো বুর্জ খলিফা এতই উঁচু যে এর নিচ থেকে একবার সূর্যাস্ত দেখার পর আবার উপরে গিয়ে আর একবার সূর্যকে দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 4, আপনি জানলে অবাক হবেন জাপানে মাঝরাতে নাচা যেত না। জি হ্যাঁ দর্শক, 2015 সালের আগ পর্যন্ত জাপানের কোথাও মাঝরাতের পরে আর নাচা যেত না। তা জাপানের সংবিধান অনুযায়ী বেআইনি ছিল এবং এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ ছিল জাপানের সংবিধান মতে।
তবে 2015 সালের পরে এটি উঠিয়ে নেওয়া হয়। তাই যদি কখনো জাপানে যান মন খুলে রাত 12টার পর অবশ্যই নাচতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আজ পর্যন্ত হয়তোবা কোনো মানবই উঠতে পারেনি। তবে আমি যদি বলি মৌমাছি মাউন্ট এভারেস্টের থেকে উঁচুতে উঠতে পারে, জি হ্যাঁ দর্শক, আশ্চর্য হওয়ার কিছুই নেই। মৌমাছি সর্বোচ্চ আকাশে উঠতে পারে 29,500 ফিট উপরে, যা এই গ্রহের সবচেয়ে উচ্চ শৃঙ্গকে হার মানিয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, একটি বয়স সীমা পর্যন্ত আমাদের শারীরিক বৃদ্ধি ঘটে, তারপর আর আমরা বেড়ে উঠি না। অনেকের ক্ষেত্রে বয়সটি এক এক সময় হয়, তবে গড় বয়স যা 18 বছর। তবে এর মধ্যে একটি মজার ব্যাপার হচ্ছে, মানব দেহে কখনো নাক এবং কান বেড়ে ওঠা থামায় না, অর্থাৎ আপনার মৃত্যুর আগ পর্যন্ত নাক এবং কান বাড়তে থাকে। ফ্যাক্ট নাম্বার 1, আর্মাদিলো নামে আমেরিকায় একটি প্রাণী পাওয়া যায়, যাদের শরীর অত্যন্ত শক্ত আবরণ দ্বারা গঠিত এবং এরা নিজেকে বলের মতো গুটিয়ে ফেলতে পারে। তাদের এই শরীরের বর্মটি অত্যন্ত শক্ত হয়, তবে এর শক্তের নমুনা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। আর্মাদিলোদের এই খোলসটি এতটাই শক্ত যা বুলেটকে হার মানাতে পারে। ঘটনাটি প্রথম আবিষ্কার করে একজন ব্যক্তি যখন আর্মাদিলোকে কেন্দ্র করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি আর্মাদিলোর বডিতে ধাক্কা খেয়ে আবার ফেরত আসে এবং ভাগ্যক্রমে তার শরীরেই গুলিটি আবার প্রবেশ করে। অর্থাৎ আর্মাদিলোদের বডি এতটাই শক্ত যে যা গুলি ভেদ তো দূরে থাক ঢুকতেও পারে না। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি। আপনার যদি এমনই আজব আজব সব তথ্য জানতে ভালো লাগে, তবে আনাদার আপডেটের এই প্লে লিস্টটি দেখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন ভিডিও নিয়ে। সো স্টে আপডেটেড উইথ আনাদার আপডেট।